মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার সকাল 10:30 সিরাজদিখান উপজেলা মোড় থেকে একটি মিছিল বের হয়ে গোয়ালবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বক্তারা সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ শিক্ষার্থীদের জন্য দোয়া করেন। শান্তি অনুভব করতে পারি এমন একজন শাসকের ব্যবস্থা করে দেন। আল্লাহ প্রবাসী ভাইরা রেমিটেন্স বন্ধ করে করে আমাদের সাথে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন সিরাজদিখান থানার সভাপতি মাওলানা ওবায়দুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব হোসেন জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব দেওয়ান, সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ রুহুল আমিন ব্যাপারী, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিরাজদিখান থানার সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মাসুদ, এছাড়াও ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ আলমগীর সহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার শাসন দেশ থেকে মুক্তি পেয়েছে, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, এখন থেকে আমরা কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করব না, সংখ্যালঘুদের উপর কোনো ধরনের আক্রমণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং সকলকে শান্ত থাকার আহ্বান জানান বক্তারা। যে সমস্ত ছেলেরা জীবন দিল, আহত হইল, খানা বন্ধ করলো, যে সমস্ত ছেলেরা এখনো বিভিন্ন মামলায় জড়িত।